তানিয়া রোজ সকালে ফুল বিক্রি করে, ফুল আনতে যায় সেই ভোরে যখন সূর্য মিটিমিটি করে। তানিয়ার তো ঘর নেই, তানিয়ার ঘর কি, ঘর হচ্ছে ফুটপাত। তানিয়ার জন্ম ফুটপাতে, তানিয়ার বাবাকে তানিয়া জানেই না, মা আছেন, তানিয়া এবং তানিয়ার মা ফুল বিক্রেতা। হ্যাঁ, বাংলা একাডেমির আশেপাশে আর সোহরাওয়ার্দী উদ্যানে তানিয়া সেই ফুল বিক্রি করেই সংসার চলে। কিন্তু যখন গাড়ি থেকে নামে সেই সকল সন্তানেরা যারা বাবা মার হাত ধরে হাঁটে, বাবা মা তাদেরকে তানিয়ার কাছ থেকে ফুল কিনে মাথায় পরিয়ে দেয়, তানিয়া অবাক চোখে ভাবে, আজকে আমার জীবনটা কেন এমন হলো না, আমার মাথায় তো ফুল গুজতে হতো না, আমি শুধু একটু পড়তে পারলেই হতো, আমি কেন স্কুলে যেতে পারি না। কিন্তু হ্যাঁ, আজকে কিন্তু তানিয়া ফুল বিক্রি করছে না। প্রায় 8 বছর পর তানিয়া আজকে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এবং সেই কল্যাণে বাংলাদেশের অগ্রগতি হচ্ছে, পথ শিশুদের নিয়ে কাজ হচ্ছে এবং অনেক মানবদরদী রয়েছেন যারা আসলে পথ শিশুদেরকে পথে থেকে উঠিয়ে স্কুলে নিয়ে যায়। আজকে তানিয়া আনন্দিত, আমরা আজকে তানিয়ার মতো অনেক তানিয়াকে খুঁজে পাবো যারা তাদের স্বপ্নকে পূরণ করার দ্বার প্রান্তে আছে।